নিজ সরকারের বিরুদ্ধে খং আছে, ক্ষোভ আছে, কারণ সরকারে পড়া নাই, পারিলেও সরকারে করা নাই খং ক্ষোভ জনপ্রতিনিধির, কারণ সরকারে বন্ধ বন্ধ করিব পড়া নাই। অতিষ্ঠ হয়েছে জনতা, স্তব্ধ রাজ্যর উন্নয়ন, উচ্চতম ন্যায়ালয় আর উচ্চ ন্যায়ালয়ের নিষেধাজ্ঞাকো নামানি রাজ্যত সঘনায় হয়েছে বন্ধ, সরকারেও রোধ করবা নাই এনেবর বন্ধ, কঠোর হওয়া নাই বন্ধর বিরুদ্ধে, ইয়াকে নিজ দলরে সরকারের বিরুদ্ধে সরব বিধায়ক মৃণাল শইকীয়া। সরকারের বিরুদ্ধে বিধায়ক শইকীয়ার খং ক্ষোভের কারণ হল বন্ধর বিরুদ্ধে কঠোর নহয় সরকার, সরকারের দুর্বল নীতির বাবে উৎসাহিত বন্ধ দিয়া সংগঠন, ইয়ার বাবে দায়ী রাজ্য সরকার। সরকার দোষারোপ করো যে সরকারের আসলতে এই সোপাঢেলা নীতির বাবে এই বন্ধর নিচিনা কার্যসূচী, বিরোধী জাতিদ্রোহী কার্যসূচী হয়ে থাকবে পাইছে, সরকারের দুর্বল নীতির বাবে এই আন্দোলনকারী সকলে উৎসাহ পাইছে। রাজ্য সরকারের দুর্বলতার বাবে সরকারে বছরি হেরুয়ায় 1028 কোটি রাজহ, এটা বন্ধত 1028 কোটি টাকা রাজহ হানি হয়, সরকারের লোকসান হয়। বন্ধ দিয়া সংগঠনক জাতিদ্রোহী আখ্যা বিধায়ক শইকীয়ার। যা বন্ধ দিয়ে পথ অবরোধ করে মই মানে জাতি ধ্বংসী, জাতি বৈরী বা উন্নয়নের প্রতিবন্ধক বলে ভাবো। বন্ধর সমর্থক গ্রেপ্তার করে শাস্তি বিহারও দাবি, বন্ধর বিরুদ্ধে সততে সরব হয়ে অহা বিধানসভার আইন রূপায়ণ সমিতির অধ্যক্ষ বিধায়ক মৃণাল শইকীয়া। ভিডিও জার্নেলিস্ট ৰিজুৰ সহযোগত ৰুবুল গগৈ, প্ৰাগ নিউজ,